স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেছেন, সরকারি হাসপাতালে পর্যাপ্ত যন্ত্রপাতি না থাকায় প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টারগুলোতে মানুষের নির্ভরশীলতা বাড়ছে। এজন্য সরকারি হাসপাতালে যন্ত্রপাতি বাড়ানো হচ্ছে। সেখানে সেবার মান উন্নয়ন হলে সাধারণ মানুষ সরকারি হাসপাতালমুখী হবে। দুপুরে সিলেটে জেলা সার্কিট হাউজের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সাথে মত বিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। সভায় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। হাসপাতালের বিভিন্ন দিক ঘুরে ঘুরে আমরা দেখেছি। যদি আমাকে জিজ্ঞেস করেন কেমন আপনি দেখলেন উপজেলা হাসপাতালের কার্যক্রম, আমি বলবো যে খুব ভালো নয়, নট স্যাটিসফ্যাক্টরি। এখানে বেশ কিছু উপজেলা এক্সরে মেশিন নাই, নষ্ট হয়ে আছে, আলট্রাসোনো মেশিনেরও একই অবস্থা। এই বিষয়গুলো আমাদের নজরে এসেছে, সেটাকেও আমাদেরকে উন্নত করতে হবে। Thank you.